আপনাদের সংস্থার নাম কি? আমাদের সংস্থার নাম হলো সঞ্জীবনী এনজিও আমরা। আচ্ছা, আপনার আজকে কার্যক্রম কি কি আছে? আজকের কার্যকলাপ হলো আমরা এদিকের রাম ঠাকুর ব্রিক্স ইন্ডাস্ট্রির যারা এদিকে শিশুরা আছে, অর্থাৎ শ্রমিকের যারা শিশুরা আছে, তাদেরকে আমরা এই দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র আমরা তাদেরকে উপহার দিচ্ছি আর কি। আচ্ছা, আর নেক্সট আপনাদের পরিকল্পনা আর কি কি আছে? নেক্সট আমাদের পরিকল্পনা হলো এই দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা রাস্তায় যারা সহায় সম্বলহীন মানুষেরা আছে, দুস্থ মানুষেরা আছে, তাদেরকে আমরা দুপুরের খাবার পরিবেশন করব। ভবিষ্যতে আরও এরকমভাবে কীভাবে যারা আছে মানুষ, যারা যাদেরকে এখন উন্নতির রেখায় যারা এখনও আসতে পারেনি, উন্নতির পথ যাদের থেকে অধরা, তাদেরকে কীভাবে সাহায্য করা যায় তা আমরা আস্তে আস্তে দেখছি এবং আমরা সুদূর প্রসারে কিছু প্ল্যান রয়েছে আমার। আজকে এটা কোন জায়গার প্রোগ্রামটা হচ্ছে? আচ্ছা, এটা চম্পকনগর রাম ঠাকুর ব্রিক্স ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তনুজ কুমার দেব। আপনি কি হন? আমি এই সংস্থার প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।